জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সরকারি নজরুল একাডেমি মাঠে নজরুল মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এ সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভিন, ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান। অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডক্টর এ কে এম শামসুদ্দিন চৌধুরী।